জমকালো আয়োজনের মাধ্যমে গত মঙ্গলবার আইফোন 15 উন্মোচন করা হয় বিশ্বের সামনে। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টেক জগতের এই জায়ান্ট জানিয়েছে, এখন থেকে আগামীতে আইফোন টাইপ সি ইউএসবি কেবল ব্যবহার করবে। নতুন আইফোন হ্যান্ডসেট আগামী সপ্তাহে বাজারে আসবে। এতে 2012 সালের পর প্রথমবারের মতো বিকল্প একটি চার্জিং পোর্টের ফিচার যোগ করা হলো। অ্যাপল জানিয়েছে, বর্তমানে যেসব ইউএসবি কেবল অনেক অ্যাপল ল্যাপটপ ও আইপ্যাডে কাজ করে, সেগুলো নতুন ভার্সনের এয়ারপড প্রো এয়ারফোন এবং তার যুক্ত এয়ারপড হেডফোনের ক্ষেত্রেও কাজ করবে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন অ্যাপলকে তাদের মালিকানাধীন চার্জিং পোর্ট বাতিল করতে বলেছে, যাতে ভোক্তাদের জীবন সহজ হয়, অর্থ সাশ্রয় হয় এবং একই চার্জার ভিন্ন ভিন্ন ডিভাইসে ব্যবহারের মাধ্যমে ই বর্জ্য উৎপাদন কমানো যায়। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।